সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ট্র্যাভেল সংক্রান্ত তথ্য নিয়ে আমি নাবিলুর রহমান খাদেম আছি আপনাদের সাথে। দেশের অন্যতম বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী 18 জুন 2021 থেকে দুবাই ঢাকা রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। করোনা বিধিনিষেধের কারণে প্রাথমিকভাবে সপ্তাহে একদিন দুবাই থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস বাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শুক্রবার একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রাত 10:30 ছেড়ে আসবে এবং পরদিন ভোর 5টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 18 জুন থেকে 8টি বিজনেস ক্লাস ও 156টি ইকোনমি ক্লাস সহ মোট 164টি আসনের বোয়িং 737-800 এয়ারক্রাফট দিয়ে দুবাই ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। তবে এই ফ্লাইটের যাত্রীদের অবশ্যই করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণের বাধ্যবাধকতা করা হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্স বর্তমানে ঢাকা দুবাই রুট ছাড়াও মাস্কাট ঢাকা, দোহা ঢাকা, কুয়ালালামপুর ঢাকা এবং ঢাকা গুয়াংজু ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। দেশে ও বিদেশে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।